বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় মার্কিন টিকটক তারকা কুপার নরিগা, বয়স মাত্র 19 বছর। এরই মধ্যে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশ্বজুড়ে তার রয়েছে অগণিত ভক্ত। এদিকে 9 জুন হঠাৎ সবাইকে শোকস্তব্ধ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও ভক্তদের মাঝে। কেউ কেউ তার এই রহস্যজনক মৃত্যুতে প্রতিবাদও জানিয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, 9 জুন লস এঞ্জেলেস শহরে অবস্থিত একটি মলের পার্কিং লটে কুপার নরিগাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। লস এঞ্জেলেস পুলিশের একাধিক কর্মকর্তা জানায়, প্রাথমিকভাবে কুপার নরিগার দেহে আঘাতের কোনো চিহ্ন মেলেনি, কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে সে কারণ এখনও জানা যায়নি। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে তদন্ত করছে। টিকটকে কুপারের 1.77 মিলিয়ন ফলোয়ার ছিল, যেখানে তিনি মজার সব স্কেটবোর্ডিং ও ফ্যাশন ভিডিও পোস্ট করতেন। ইনস্টাগ্রামে তার 4 লাখের বেশি ফলোয়ার ছিল। সেখানে তাকে ফ্যাশন মডেল হিসেবে আখ্যা দেয়া হয়। তিনি জেডন নেসা ব্যারেটের মতো টিকটক ও সঙ্গীত তারকার সঙ্গেও কাজ করেছেন।